ট্রাভেল ফ্রিক্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি, আর আমি এসে গেছি কালিম্পংয়ের একেবারে অফবিট একটা গ্রাম লুমচুতে। এটা আমার 3 নাইট 4 ডেজ এর ট্রিপ। আজকে আছি লুমচুতে, বাকি দুদিন দুটো অন্য অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করব, বাট নাম এখনো রিভিল করছি না, সেটা আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন। লাভা থেকে লুমচুর ডিস্টেন্স অলমোস্ট 13 কিলোমিটার। লুমচুর নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউমাল জাংশন। নিউমাল জাংশন থেকে লুমচু আসতে অলমোস্ট 2.5 ঘন্টা টাইম লাগবে, আর যদি আপনারা এনজিপিতে নামেন, এনজিপি থেকে এখানে টাইম লাগবে প্রায় 4 ঘন্টা। লুমচুতে স্টে করলে আপনারা এখান থেকে ঘুরতে পারবেন লাভা, ঋষভ, গরুবাথান, ঝান্ডি, চারখোল, কোলাখাম। লুমচুতে আমরা আছি লুমচু নেচার স্টেতে। পুরো নেচার স্টের ভিউ, কন্ট্যাক্ট ডিটেলস আর আশেপাশে কী কী ঘোরা যায় সেসব জানতে অবশ্যই পুরো ব্লগটা দেখবেন। বর্ষার জলে সবুজ রং মিশিয়ে পাহাড়ের বুকে মেঘের দেশে রয়েছে ছোট্ট একটি স্বপ্নপুরি লুমচু নেচার স্টে। লাভা থেকে ডান দিকে নেওড়া ভ্যালি ফরেস্টের ভেতর দিয়ে প্রায় 13 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই নেচার স্টেতে। এনজিপি থেকে লুমচু পর্যন্ত রিজার্ভ কারের ভাড়া প্রায় 4,000 টাকা। এই হোমস্টেতে ওপর ও নিচ মিলিয়ে রয়েছে মোট 6টি রুম। ওপরতলার রুমের ভাড়া 2,250 টাকা এবং নিচতলার রুমের ভাড়া 1,650 টাকা, আর খাওয়ার খরচ জনপ্রতি 550। এই নেচার স্টের দোতলার বারান্দা থেকে পাহাড়ের কোলে মেঘের আনাগোনা দেখতে দেখতে অনায়াসেই সময় কাটিয়ে দেওয়া যায়। সূর্যের আলোর সাথে সাথে এখানে প্রকৃতির রূপও পরিবর্তিত হতে থাকে। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও সিল্ক রুট পরিষ্কারভাবে দেখা যায়। বিভিন্ন ধরনের ফুল, অর্কিড ও ক্যাকটাস দিয়ে এত সুন্দর করে সাজানো হয়েছে যে নেচার স্টে হিসাবে এর নাম সার্থক। রয়েছে বনফায়ারের জায়গাও। লালচে আলোর লণ্ঠনে সাজানো এখানকার ডাইনিং রুমটিতেও সন্ধেবেলা এক মায়াবী পরিবেশ গড়ে ওঠে। লুমচুতে আসার পথে প্রথমেই কিছুটা সময় জিরিয়ে নিতে পারেন চেলখোলার বুকে। পাহাড়ি চেল নদীর গর্জন যেন বাকি সব কিছুকে ছাপিয়ে যায়। লুমচু থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বেই রয়েছে উত্তরবঙ্গের উচ্চতম জলপ্রপাত ছাঙ্গে ওয়াটারফল।
মেইন রোড থেকে প্রায় 1 কিলোমিটার সরু পাথুরের রাস্তা ট্রেক করে পৌঁছাতে হয় এই ওয়াটারফলে। অন দ্য ওয়ে রয়েছে ছোট ছোট কিছু রেস্ট নেওয়ার জায়গাও। তবে সামনের থেকে এর জলের ছাট আর বাতাসের বেগ ট্রেকের পুরো ক্লান্তিকে একেবারেই ভুলিয়ে দেয়। লুংচুতে একদিন স্টে করে পরদিন রওনা দিলাম কালিম্পংয়ের আরেক অফবিট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর সেই ডেস্টিনেশনের ডিটেলস আপনারা পেয়ে যাবেন আমার নেক্সট ব্লগে।